প্রিসাইডিং অফিসার রয়েছেন, তিনি তার সামনেই চলছে ছাপ্পা ভোট। দেখুন, অসহায় প্রিসাইডিং অফিসার সহ ভোট কর্মীরা পুলিশের বিরুদ্ধে একই সেই নিষ্ক্রিয়তার অভিযোগ, না হলে এভাবে দেদার ছাপ্পা চলে কি করে? আপনার পরিচয় কি? আপনার গলায় তো কোনো, আপনি এখানে ঢুকে যান, আপনার কি পরিচয় আছে বুঝেন? আপনি ছাপ্পা মারতে এসেছেন কি আসেননি বলেন? আপনি কেন এতগুলো ব্যালটে প্রিসাইডিং অফিসারের সামনে ছাপ্পা মারেন, এতগুলো ব্যালটে করেন বলুন, আপনি কে? আপনি ভোটার না কোন দলের কর্মী? ছাপ্পা দিচ্ছেন আপনারা কোন দলের লোক? দাদা ছাপ্পা দিচ্ছেন আপনারা কোন দলের লোক? টিএমসির লোক? দাদা ছাপ্পা দিচ্ছেন আপনি সবুজগঞ্জে, আপনি কোন দলের লোক? তৃণমূলের লোক তো আপনি, তৃণমূলের লোক তো দাদা আপনারা, তৃণমূলের লোক ছাপ্পা দিচ্ছেন এখানে তো, বিজেপি অভিযোগ করছে দাদা, কি বলবেন? দাদা পালাচ্ছেন কেন? ও দাদা পালাচ্ছেন কেন? আপনি ছাপ্পা দিচ্ছেন, আপনাকে ছবি রেখেছে, আপনি পালাচ্ছেন কেন? জামালপুরে প্রিসাইডিং অফিসারের সামনে ছাপ্পা ভোট চলছে না, পুলিশ প্রশ্ন করছে না, আপনারা যে কণ্ঠস্বর শুনলেন সাংবাদিকরা প্রশ্ন করছে, আর একদমই তার ভয়ে পালিয়ে যাচ্ছেন, ক্যামেরা দেখে পালিয়ে যাচ্ছেন যারা ছাপ্পা দিচ্ছিলেন তারা। একদিকে যখন আপনারা দেখতে পাচ্ছেন যে জামালপুরে একেবারে শাসক দলের বিরুদ্ধে এই অভিযোগ যে তারা ছাপ্পা ভোট দিচ্ছে, অন্যদিকে বাদুড়িয়ার ছবি যেখানে ছাপ্পা ভোট দিচ্ছে সিপিএম এর লোকজন, সেখানে সিপিএম এর কর্মী সমর্থক তারা সেখানে ছাপ্পা ভোট দিচ্ছেন, এমনই অভিযোগ কিন্তু উঠছে ব্যালট পেপারে সিপিএম এর প্রতীকের উপর পরপর ছাপ। গ্রাম বাংলার ভোটে গণতন্ত্রের একেবারে দফা রফা, এটা নাকি বুথ, আর এই বুথে নাকি গণতন্ত্রের উৎসব চলছে, এখানে নাকি ভোট চলছে, কোথায় পুলিশ, কোথায় প্রশাসন, কোথায় কেন্দ্রীয় বাহিনী, কোথায় রাজ্য নির্বাচন কমিশন? কি না দেখলাম সকাল থেকে, একের পর এক প্রাণ চলে গেল, দেদার ছাপ্পা চললো, ব্যালট লুট হলো, ব্যালট বক্স পুকুরে ছুলে দেয়া ফেলে দেয়া হলো, ব্যালট বক্স নিয়ে দৌড়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা, মাস্কের বাহিনীর দাপট দেখা গেল, কিচ্ছু বাকি রইল না এই গণতন্ত্রের উৎসবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক, 12 জনের প্রাণও চলে গেল।